জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতে শিরোনাম হানিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে মানুষের ঢল প্রতিশোধের ডাক দিয়ে ইরানি স্পিকারের হুশিয়ারি ইসরায়েলি সরকারকে তাদের হত্যাকাণ্ডের জন্য চড়া মূল্য দিতে হবে ত্রিমুখী হামলা আতঙ্কে ইসরায়েল হানিয়ার মৃত্যুর বদলা নেবে হামাস ইরান তুরস্ক এদিকে ইসরায়েলের বিরুদ্ধে কঠিন হুঙ্কার দিল আইআরজিসি অপরাধী ইসরায়েলি শাসকরা শিগগিরই তাদের লজ্জাজনক কাজের জন্য শাস্তি পাবে এদিকে ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডকে কেন্দ্র করে ও আইসির জরুরি বৈঠক ডাকার আহ্বান জানাল ইরান এবং সবশেষে জানিয়ে দিব এফ সিক্সটিন যুদ্ধ বিমানের প্রথম চালান হাতে পেল ইউক্রেন শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত হানিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে মানুষের ঢল প্রতিশোধের ডাক প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়ার শেষ বিদায় তেহরানের রাস্তায় মানুষের ঢল নেমেছে ইরানের রাজধানী শহরে অনুষ্ঠিত ওই শোকযাত্রায় অংশ নিয়েছে লাখো মানুষ তেহরান বিশ্ববিদ্যালয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনীর নেতৃত্বে ইসমাইল হানিয়া ও ওয়াসিম আবু সাবান নামে পরিচিত তার দেহরক্ষীর জানাজা অনুষ্ঠিত হয়েছে জানাজার নামাজ শেষে হানিয়া ও তার দেহরক্ষীর প্রতি গভীর শ্রদ্ধা জানান খামী সহ দেশ বিদেশী নেতারা পরে হানিয়ার মরদেহ শহরের আজাদি স্কোয়ারের দিকে নেওয়া হয় এ সময় ইরানের রাস্তায় পাঁচ কিলোমিটার দীর্ঘ শোক মিছিল দেখা যায় শোক প্রকাশের পাশাপাশি মিছিল থেকে হানিয়া হত্যার প্রতিশোধ দাবি করেন স্লোগান দেন ইরানিরা কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে বলেছে দাফনের জন্য হানিয়ার মরদেহ কাতারের রাজধানী দোহায় নিয়ে যাওয়া হবে সেখানেই চিরনিদ্রায় সায়িত হবেন হামাস প্রধান জানাজা অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাব বলে বলেছে প্রতিরোধ যোদ্ধাদের সামনে ইসরায়েলি সরকার মরিয়া হয়ে উঠছে তিনি আরো বলেন তেল আবিব সরকারের অপরাধের মূল রয়েছে প্রতিরোধ বাহিনীকে মোকাবেলা করার ক্ষেত্রে তার অক্ষমতা ইসরায়েল যদি মনে করে যে প্রতিরোধ ফন্ডকে লক্ষ্যবস্তু করলে এই অঞ্চলে চলমান পরিস্থিতির উপর প্রভাব ফেলবে তবে তারা একটি কৌশলগত ভুল করবে বর্ণবাদী ইসরায়েল ও তার প্রধান মিত্র যুক্তরাষ্ট্রের জন্য হিট অ্যান্ড রাম যুগের অবসান হয়েছে উল্লেখ করে কালিভব বলেন সঠিক জায়গায় এবং সঠিক সময়ে প্রতিক্রিয়া জানানো আমাদের কর্তব্য ইরানেই স্পিক স্পিকার হুশিয়ারি উচ্চারণ করে আরো বলেন ইসরায়েলি সরকারকে তাদের হত্যাকাণ্ডের জন্য মূল্য দিতে হবে এদিকে হামাস প্রধানের মৃত্যুর সংবাদ পাওয়া পরপরই আয়াতুল্লাহ আলী খামিনি বলেন হানিয়াকে হত্যার অপরাধে দখলদার ইসরায়েলকে কঠিন জবাব দেওয়া হবে এ সময় আয়াতুল্লাহ খামিনি ইসরায়েলের সরাসরি হামলা করতে বলেন ইসরায়েলের দখলদারিত্বের বিরুদ্ধে ইসমাইল হানিয়ার দীর্ঘ আত্মত্যাগ ও সংগ্রামী জীবনের প্রশংসা করে ইরানের সর্বোচ্চ নেতা আর বলেন ইসমাইল হানিয়া নিজে শহীদ হওয়ার জন্য এবং এই পথে তার পরিবারকে সবাইকে উৎসর্গ করার জন্য প্রস্তুত ছিলেন শাহাদাত বরণের ব্যাপারে হানিয়া মোটেই ভীত ছিলেন না জানিয়ে খামিনি বলেন এই তিক্ত এবং ভয়াবহ ঘটনা যেহেতু ইরানের ভূখণ্ডেই ঘটেছে সেজন্য তার রক্তের বদলা নেওয়া আমাদের ইমানি দায়িত্ব বলে মনে করি তবে হানিয়া হত্যা ষড়যন্ত্রের বিষয়ে এখনো বিস্তারিত খবর জানা যায়নি এদিকে হানিয়ার মৃত্যুর বদলা নেবে হামাস ইরান তুরস্ক হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডের পর নতুন করে আগুনের ফুলকি ছুড়ছে মধ্যপ্রাচ্যে এই হত্যাকাণ্ডই অতীতের তুলনায় মধ্যপ্রাচ্যকে সর্বাত্মক যুদ্ধের কাছে এনেছে মধ্যে কঠিন প্রতিশোধ আর হুমকি দিয়েছে হামাস সাধারণত অক্সিস অব রেজিস্টার্স বা প্রতিরোধের অক্ষ বলে পরিচিত শক্তি হামাস হিজবুল্লাহ এবং হতিরা যা করে তার লক্ষ্য থেকেই এদিকেই গাজায় ইসরায়েলের বর্বচারিত আগ্রাসনের পর একযোগে ছায়া যুদ্ধ চালাচ্ছিল সব পক্ষ হানিয়ার মৃত্যুর খবরে তা আরো জোরদার হয়েছে ঝাঁপিয়ে পড়বে ইসরায়েলের বিরুদ্ধে এর মধ্যে মুখ খুলেছে ইসমাইল হানিয়া সংগঠন হামাস বিবৃতিতে হামাসের রাজনৈতিক শাখার সদস্য মুসা আবু মার্জুক বলেন আমাদের নেতা ইসমাইল হানিয়াকে হত্যা করাটা একটি সচিত কাজ এবং এর জবাব দেয়া হবে এটি একটি জিহাদ এতে বিজয়ী হতে হবে নয়তো শহীদ হতে হবে হুঙ্কার ছেড়েছে ইরানও দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়ার রক্ত কখনোই বৃথা যাবে না তেহরানের হানিয়া শাহাদত বরণের ঘটনায় ইরান ফিলিস্তিন ও প্রতিরোধের মধ্যে বন্ধনকে আরো শক্তিশালী করবে হানিয়া হত্যা তীব্র সমালোচনা করেছে তুরস্কও দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে এই হত্যার মধ্য দিয়ে আবার এটা স্পষ্ট হয়েছে যে ইসরায়েলের নেতানিয়াহু সরকারের শান্তি প্রতিষ্ঠায় কোনো ইচ্ছা নেই এই ঘটনা নিয়ে উদ্বিগ্ন বিশেষজ্ঞরা বলেছেন হানিয়া হত্যাকাণ্ড বর্তমানে মধ্যপ্রাচ্যকে অতীতের যে কোনো সময়ের তুলনায় সবচেয়ে বেশি সর্বাত্মক যুদ্ধের কাছাকাছি টেনে নিয়ে আসছে এটি লেবাননের ঘটনা প্রবাহে প্রভাব ফেলবে বলেও মনে করা হচ্ছে চব্বিশ ঘণ্টার কম সময়ে ইরান সমর্থিত সশস্ত্র সংগঠনের দুই গুরুত্বপূর্ণ নেতার হত্যাকাণ্ডে স্বাভাবিকভাবে মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাতের মুখে পড়ার আশঙ্কায় বিশেষজ্ঞরা ইসরায়েলের বিরুদ্ধে কঠিন হুঙ্কার দিল আইআরজিসি ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার প্রতিশোধ নিতে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনির নির্দেশ দেওয়ার পর ইহুদিবাদী শাসকদের প্রতি হুঁশিয়ারি দিয়েছে ইসলামিক বিপ্লবী বাহিনী বা আইআরজিসি তিনি বলেছেন গাজায় জয়নবাদী শাসকদের সাম্প্রতি অপরাধে প্রতিক্রিয়ায় ইরানের জনগণের মধ্যে ক্রোধ ও প্রতিশোধ আকাঙ্ক্ষার আগুন তীব্রতর হচ্ছে সিরিয়া ও লেবাননে ইরানের সামরিক উপদেষ্টা মিলাদ দিবি হত্যাকাণ্ডের প্রতি প্রতিক্রিয়ায় জেনারেল সালামি এক বার্তায় নিহতের পরিবার ও সদস্যীদের প্রতি সমবেদনা জানানোর সময় এমন হুঁশিয়ারি দেন তিনি বলেন ইহুদিবাদী শাসকদের ধারা সংগঠিত সাম্প্রতি অপরাধের জন্য ক্রোধ এবং প্রতিশোধের আকাঙ্ক্ষা এই অঞ্চল জুড়ে বাড়ছে ইসরায়েলের জন্য সামনে কঠিন সময় অপেক্ষা করছে মিলাদবিদি লেবাননের রাজধানী বৈরুতে উপকণ্ঠে ইসরায়েলের বিমান হামলায় শহীদ হন একই ঘটনায় হিজবুল্লার প্রতিরোধ আন্দোলনের অন্যতম শীর্ষ নেতা ফুয়াদ শকর সহ পাঁচ বেসামরিক পুরুষ তিন নারী এবং দুই শিশু নিহত হয়েছে বৈরতের উপকণ্ঠে হারে থেরিক পড়ার কাছাকাছি একটি এলাকায় ইসরায়েলি হামলায় ফোয়াদ শুকুর নিহত হবার কথা নিশ্চিত করেছে হিজবুল্লাহ এদিকে ইরানের প্রধান বিচারপতি মোহাম্মদ জাফর মান্তাজির দেশ থেকে রাষ্ট্রদ্রোহ নির্মূল না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার উপর জোর দিয়েছে তেহরানে নিহত হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান শহীদ ইসমাইল হানিয়ার জানাজা অনুষ্ঠানের ফাঁকে মান্তাজির এসব কথা বলেছেন তিনি উল্লেখ করেন এই মর্মান্তিক ও ভয়ঙ্কর হত্যাকাণ্ড যা ইসলামী উম্মাকে গভীরভাবে প্রভাবিত করেছে উত্তর দেওয়া যাবে না এবং অপরাধী ইসরায়েলি শাসকরা শীঘ্রই তাদের লজ্জাজনক কাজের জন্য শাস্তি পাবে এদিকে ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডতে ওয়াইসির জরুরি বৈঠক ডাকার আহ্বান জানালো ইরান ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের প্রধান ইসমাইল হানিয়ার শাহাদাতের ঘটনায় ইসলামী সহযোগিতা সংস্থা বা ওয়াইসির জরুরি বৈঠক ডাকার আহ্বান জানিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান সৌদি আরব কাতার তুরস্ক এবং মিশরের পররাষ্ট্রমন্ত্রীদের সাথে আলাদা ফোন আলাপে এই আহ্বান জানান ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাকিরিকানি তিনি বলেন ভুয়া ইহুদিবাদী ইসরায়েল সমস্ত রেডলাইন লঙ্ঘন করে ভয়াবহ সন্ত্রাসী আগ্রাসনের মাধ্যমে ইসমাইল হানিয়াকে শহীদ করেছে এবং ইরানের জাতীয় সার্বভৌমত্ব ও নিরাপত্তা লঙ্ঘন করে দখলদার ইসরায়েল পুরো মধ্যপ্রাচ্যের জন্য মারাত্মক নিরাপত্তাহীনতা ও অস্থিতিশীলতা বাড়িয়ে তুলেছে বাকিরি বলেন ইহুদিবাদী ইসরায়েলের এই ঘৃণ আগ্রাসনের বিরুদ্ধে ইরান তার নিজের মতো করে ব্যবস্থা নেওয়ার বৈধ অধিকার রাখে ইসমাইল হানিয়ার শাহাদাত এবং ইরানের সর্বভৌমত্ব লঙ্ঘনে প্রেক্ষাপটে ওয়াইসির জরুরি বৈঠক বসা অপরিহার্য বলে তিনি উল্লেখ করেন সৌদি আরব কাতার তুরস্ক এবং মিশরের মন্ত্রীরা হামাস নেতার গুপ্ত হত্যার ঘটনায় কঠোর নিন্দা জানান এবং সবাই স্বীকার করেন যে ইরান তার ভৌগোলিক অখণ্ডতা রক্ষার অধিকার রাখে ফোনালাপে সৌদি পররাষ্ট্রমন্ত্রী ওয়াইসির জরুরি বৈঠক ডাকার প্রতি সমর্থন জানান এবং ইসমাইল হানিয়ার শাহাদাতের ঘটনায় ওয়াইসির পক্ষ থেকে তদন্ত করা উচিত বলে মন্তব্য করেন এদিকে এফ সিক্সটিন যুদ্ধ বিমানের প্রথম চালান হাতে পেল ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে যুক্তরাষ্ট্রের তৈরি এফ সিক্সটিন যুদ্ধ বিমানের জন্য বহুদিন ধরে অপেক্ষাই ছিল ইউক্রেন অবশেষে সেই অপেক্ষার অবসান হল লিথুনিয়ার পররাষ্ট্রমন্ত্রী ও যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা জানিয়েছে এফ সিক্স এফ যুক্তরাষ্ট্রের অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান লগ হিট মার্টিনের তৈরি বিশ্বব্যাপী যুদ্ধক্ষেত্রে এই যুদ্ধ বিমান বেশ পরীক্ষিত সেটিতে বিশ মিলিমিটার একটি বন্দুক রয়েছে এছাড়া বোমা রকেট ও ক্ষেপণাস্ত্র বহন করতে পারে যুদ্ধ বিমানটি এ নিয়ে নিজের এক্স হ্যান্ডেলে লিথুনিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন এফ সিক্সটিন ইউক্রেনে পৌঁছেছে এর মধ্য দিয়ে অসম্ভব আরেকটি কাজ পুরোপুরি সম্ভব হল যুদ্ধবিমানটি কি এভের কাছে পৌঁছানোর তথ্য নাম প্রকাশ না করার শর্তে নিশ্চিত করেছে মার্কিন এক কর্মকর্তাও তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানায়নি ইউক্রেনের বিমান বাহিনী এদিকে ডেনমার্ক ইউক্রেনকে উনিশটি এফ সিক্সটিন দেবে বলে জানিয়েছে দেশটিতে আরও চব্বিশটি এফ সিক্সটিন বিমান পৌঁছানোর কথা রয়েছে নেদারল্যান্ডস থেকে এর বাইরে নরওয়ে প্রতিশ্রুতি দিয়ে ছয়টি এফ সিক্সটিন দেওয়ার এই যুদ্ধ বিমান চালানোর জন্য বেশ কয়েক মাস ধরে পশ্চিমা মিত্রদের কাছে প্রশিক্ষণ নিয়েছিল ইউক্রেনের পাইলটরা